এটা অত্যন্ত দুঃখের আমাদের একজন শিক্ষার্থী মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আদ্রিতা মোশাররফ আমরা সকালবেলা তার লাশটি দেখতে পেয়েছি তারা দক্ষিণ ফুলার রোডের বাসায় থাকে এগারো নম্বর বাসায় এগারো রি সকালবেলা ফজরে নামাজ পড়তে যাওয়ার সময় আমরা তার বাবার চিৎকার শুনি শুনতে পেয়ে আমরা যাই গিয়ে লাশটা দেখি যে ঝুলন্ত অবস্থায় আছে যতদূর সম্ভব সে ছয় থেকে আট ঘন্টা আগেই তাকে তার আত্মহত্যা করেছে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় পাই এবং সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই পুলিশ আসে শাহবাগ থানার ওসি তাকে জানানো হয় এবং সে টিম এসে তাকে নামানো হয় এবং তার যে বাবা তিনি আমাদের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান স্যার তিনি অত্যন্ত নাজুক অবস্থায় আছেন তার ফ্যামিলিতে একটি সন্তান শুধুমাত্র এবং আমরা খুবই ব্যথিত দুঃখিত যে সে আমাদের মাঝে নেই আমরা যতটুকু জানতে পেরেছি যে তার কোনো সুইসাইড নোট সে রেখে যায়নি এবং তার যে মোবাইল ফোনটি সেটি এখনও লক করা আছে সেটি লক খোলা যায়নি তো আমরা এখনও জানি না আসলে তার আসলে পিছনে অভিমানের কারণটা কী এটা এখন আমাদের কাছে অস্পষ্ট তো আমরা এই মুহূর্তে এই বিষয়ে আসলে আমাদের বলার কিছুই নেই